দরজাটা খুলে রাখার মানেটা কি? মশা তো ঢুকেই যাচ্ছে। না তো এই দরজাটা কেন খুলে রেখেছিস তুই? পান খাওয়ার মতো না। তো আমাদের সোনারপুরে, আমাদের সোনারপুরে এই মুহূর্তে বাজারে সবজির দাম পুরো সোনার দামে বিক্রি হচ্ছে। তো আমার মতো ভুল এরকম কেউ করো না যে শ্যাম্পুর মধ্যে জল দিয়ে রেখে দিলাম, পরে ইউজ করে নেব, পুরো মানে চুলের 12টা বেজে যাচ্ছে। স্নান টান করে নিয়ে এই যে ম্যাডাম বসেছে কালকের বাকি হোমওয়ার্কটা করতে। হয়েছে, তারপরটা যা, এই যে নিচে গিয়ে আবার উপরে তুলবে, বেশি হয়ে যাচ্ছে, এটা কারো ছোট করে করতে হবে। আমি করাচ্ছিলাম, আমার বাবাই বসেছে করাতে। চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এটা হলো কুমড়ো আর মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছি, এটা খেতে খুব ভালো লাগে, অনেকদিন পর করলাম। এখানে হয়েছে মেয়ের জন্য পনির আলুর তরকারি, এটা যে আগের দিন নতুন কিনলাম, আবার মেয়েকে বলেছি যে তোর জন্য কিনেছি, তোর তরকারিটা এতে রাখবো বলে। কারেন্ট হঠাৎ চলে গেল বলেছি, ও খুব মজা পেয়েছে। আর এখানে হয়েছে লোটে মাছের ঝুড়ো, দেখো কি সুন্দর হয়েছে, দেখো পুরো ঝুড়ো ঝুড়ো হয়েছে। আর আছে শসা আর ভাত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল, আমি শাহানা, আমার মেয়ে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ, সবাইকে ওয়েলকাম। আশা করি ভালো আছো তোমরা সবাই, আমরাও ভালো আছি। সেই সকাল 8:30 উঠেছি, সেই থেকে এক মুহূর্ত বসিনি, মানে কাজ করেই যাচ্ছি। সুহানি ভাত ছড়িয়ে যাবে, দেখো কত জামা কাপড় কেচেছি, মানে আমি তোমাদেরকে ওপরটা না দেখাতে পারলে বোঝাতে পারবো না, মানে তাও এখনও আছে প্রায় 1.5-2 সপ্তাহ আমি জামাকাপড় ভালো করে কাচতে পারিনি, এত বৃষ্টির ওয়েদার এত খারাপ। তার ভেতরে বাপের বাড়ি গেছিলাম, সেখানে গিয়েও বৃষ্টি, সেখানে গিয়েও জামাকাপড়গুলো কাচতে পারিনি যেগুলো নিয়ে গেছিলাম। তো সব জামাকাপড় আজকে মোটামুটি কেচেছি, তবুও আছে কিছুটা বাবার অফিসের প্যান্ট ফ্যানগুলো আছে। যখন সকালবেলা উঠেছি দেখছি রোদ্দুর আছে, দেখে আমি তো সব ভিজিয়ে দিয়েছি, টুকটুক করে কাচ্ছি কাচ্ছি, রোদ্দুর ছিল, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি আর বাবাই তো 14 বার, বাবাই বেশি গেছে ছাদে, অন্তত 6-7 বার ছাদে যেতে হচ্ছে, একবার বাইরে দিচ্ছি, একবার ভেতরে, একবার বাইরে, একবার ভেতরে। তারপর লাস্টে ভাবলাম যে বাবাই আর একটা দড়ি কিনে আনলো, দড়ি কিনে এনে ওই ভেতরটা দিয়ে চলে এলাম এখন সব। তাছাড়াও ডাইনিংয়েও খানিকটা দিয়েছি, দিয়ে এখন আমরা খেতে বসেছি। দাঁড়াও সুয়ানি তোমাদেরকে নতুন বাটিতে পনির তুলে খুলে দেখাবে, নাও তোলো। বা কার এ বাটিটা? তোমার না, এখানটায় রাখো, এখানটা এখানটা এখানটায় ব্যাস থাক, আবার পরে নেবে, এবার ঢাকা দিয়ে রাখো। হ্যাঁ জল নিয়েছি, আবার ডেকে রেখে দাও, রেখে দাও, ঢাকা দিয়ে রাখো। খুব পছন্দ হয়েছে বাটিটা, চলো এসো খাইয়ে নি। হ্যাঁ চলো এখন খাওয়া দাওয়া করে নি, সুয়ানির ড্রয়িং ক্লাস আছে। কুমড়ো না খাবার কি আছে, তুমি সবই খাও। হে দেখো কেমন লাগছে, টেস্টি হয়েছে, টেস্টি লাগছে না? ড্রয়িং ক্লাসে যাবে বলে পুরো রেডি, আমাকে পাগলা করছে, আম্মু এসো আমাকে টাটা করবে। দেখো জামা একটু একটু বসিক, খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, চলো 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 চলো। তুমি ক্রক্স পরে নাও, আবার জামা কিন্তু মুখে দেবে না, ক্রক্স পরো, এখানে খানিকটা জামা কাপড়, আর উপরে তো ভর্তি ভর্তি, মানে পুরোই ভর্তি। দাঁড়া আমি দিচ্ছি, না আমি যাবো না এখন, পরে যাচ্ছি, পরে যাচ্ছি মা প্লিজ। কোথায় যাব, যাও নামো আস্তে আস্তে, দেখে নামো, বাই। ভালো করে কালার করবে যেন কালার বেরিয়ে না যায়, যাও সাবধানে যাও, যাও পাপা চলে যাচ্ছে, ওখানে যাও।
টাটা। বাই। মেয়েকে ড্রয়িং এ দিয়ে বাবা এই কিছুটা বাজার করে নিল, করে রেখে আবার গেছে। আর এই যে আমি যাচ্ছি, এই ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ছাতা, রেনকোট আছে, আমার মেয়ের কিছু পুরনো জামা কাপড় ছিল, সব নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমার ননদের বাড়ি। অনেকদিন যাওয়া হয়নি, বাচ্চাটাকে অনেকদিন দেখা হয়নি, ওই ভিডিওতে রিলসে রিনি দিচ্ছে তাই দেখতে পাচ্ছি। যেহেতু মেয়ে ওখানেই ড্রয়িংয়ে যায় পাশে, ওই জন্য ভাবলাম চলো আজকে একটু ফাঁকা আছি যাই, আর আজকের দিনটা ওই জন্যই ফাঁকা আছি, মানে ভেবেই রেখেছিলাম যে আজকে যাব, তার জন্য বেরিয়েছি। বাবাকে বললাম রেল লাইনে ওই পারে আসতে, মেয়েকে ড্রয়িং থেকে নিয়ে দিদি বাড়িতে রেখে আমাকে নিয়ে যেতে। চলো দেখো কি সুন্দর ডিম নিয়ে বসেছে, এগুলো হলো ডবল কুসুমের ডিম। ব্যস্ততম রাস্তা এখন, সবার ট্রেন ধরার তারা, কেউ ট্রেন থেকে নামছে, অটো ধরবে। টাইম হয়ে গেছিলো বলে আমি বললাম তাহলে আমাকেও নিয়ে চলো একসাথে, ওই জন্য বাবাই চলে এলো, বললাম তাহলে আমাদেরকে নামিয়ে দিয়ে তুমি কিছু নিয়ে যাবে। আমি তার আগে নিলাম দুটো চিপস নিলাম, ওরা রিনির জন্য দুজনের জন্য দুটো চকলেট নিলাম, ব্যাগ ট্যাগ আছে বলে আমি বললাম আমাকে নামিয়ে দিয়ে তারপর যাবে। এই যে চলে এসছি, আজকে আমরা দিনের বেলা এসেছি মনে হচ্ছে, বলো ভাবাই সব ঘুমোচ্ছে। ওর জন্য দুজনের জন্য দুটো কেকও নিও, আস্তে 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 আস্তে, চলো চলো বেল মারো, দেখো তালা দিয়ে রেখেছে তোরা ঘরে। হ্যাঁ কেউ নেই, কেউ কি আছে, কেউ নেই, কোথায় যাচ্ছিস পড়তে? কখন এলি? এই দরজাটা খুলে রাখার মানেটা কি? মশা তো ঢুকেই যাচ্ছে না, তো এই দরজাটা কেন খুলে রেখেছিস তুই? কি দেখছিস? শুভম গিল, চলো হ্যাঁ ওটা তোমাকেও ছোটবেলায় একটা দিদিভাই কিনে দিয়েছিল। সুয়ানি ভাইয়া দেখেছ? তাকিয়ে আছে সুয়ানির দিকে। মুখ দিস না মুখের মধ্যে, কাটবে না রিনি বড় করে দিয়েছে। চার মাস হয়েছে, বেশ বড় ছড়ো হয়ে গেছে বলছো আনি দেখি। এই রিনি লিও না রিও? লিও লিও তো আছে তো, আমাদের ওপর কাকিমার ছেলে, ছেলের নাম লিও। কিলে রিও, রিও এইদিকে এইদিকে এইদিকে, এই যে এই যে এই যে এই যে এই যে, তাকাও বাবু তাকাও, এই তো দেখো কিরকম হয়েছিল, আর দেখো কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, ছোট্টটি হয়েছিল।
যখন এলো শুধু হাড়টা, শুধু হাড়, এখন ঠিকঠাক আছে বলো, এদিকে এদিকে ঘোরাও, এই দেখো, দাঁড়া দাঁড়া, হ্যাঁ শুয়ানি দেখো, ড্রয়িং ক্লাস থেকে যেগুলো করে এসছে ওগুলো এখন আবার বসে বসে এখানে করছে, একটু পরে খাকো, এক্ষুনি চিপস খেয়েছে এক প্যাকেট, রাখো পরে খাবে, করে নিক এটা, আস্তে আস্তে করো আমার গুড গার্ল, দেখি এখানে বসে বসে কী করবে, আমি বললাম এগুলো করে নে, এগুলো আবার হোমওয়ার্ক দিয়েছিল, আস্তে বেরিয়ে যাবে আবার, আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, পড়েছে এদিকে ঘুমোচ্ছে, শুধু মেয়োনিজ খেয়ে নিয়েছিস, ভালো করেছিস, ভালো খেতে না মোটামুটি, অফিসে অনেক টেস্ট অ্যান্ড বাইট আছে, মাম্মা এই রেটটা কিন্তু আরো একটু করতে হবে, হালকা হয়ে গেছে, এই দুটোর কালারটা এখান থেকে এখানে নিয়ে চলে আসছো, তুমি এখানে কালারটা এইভাবে নিয়ে যাচ্ছ, ব্লু কালারটা এতে চলে আসছে, ধীরে ধীরে করো, চেপে চেপে করো, ছাওয়া পড়ছে দেখতে পাবে না, ছাওয়া পড়ছে, ঠিক আছে খেয়ে নেবো আমি, তুমি পরে খাবে, আস্তে কালার বেরিয়ে যাবে, ভালোই বড় হয়েছে বলো, এবার বাড়বে আস্তে আস্তে, এটা ছোট হয়ে গেছে একদম একটুখানি, সুয়ানি দিদি একের পর এক খেয়ে যাচ্ছে আর ও দেখে যাচ্ছে, ও তো খেতে পাচ্ছে না, আবার এখন কেক খাচ্ছে দুজনে, কি লে তোকে দিচ্ছে না, রিও, রিওর নামটা বলে দাও, রিওর নাম কি সুয়ানি চেনো, জানো বলো, হ্যাঁ ওর নাম অভিরাজ, আমার তো মনে আছে, তোমার মনে আছে কোনটা, কি বুকে নিচ্ছিস কেন ব্যাগটা, আমি নিই মাঝে মাঝে, কোন গাছটার কথা বলছে বাবা, এই গাছটা, হ্যাঁ তো তুমি এখানে রেখেছো কেন, লোকে চুরি করে নিয়ে চলে যাবে তো, কেন রেখেছিস, ওপরে বারান্দায় তো দিতে পারিস, ওপরে বারান্দার ওই সাইডটাই দেখবি, তো ওপরে তো তোমরা যাও তো, চলো কেন আর যাও, হ্যাঁ যেতে পারে, যাবে না আবার কি কথা, যেতে পারে, চল কাঠটা চালায়, সে অন্য একটা কাঠ দিয়েই যায় না, যে চালানো শিখিয়েছে সে নিয়ে গেছে তার স্কুটি খারাপ বলে, একই লোকের স্কুটি বল, কি কমের থেকে স্কুটিটাকে আটকে রেখেছে, চল আবার আসিস, হ্যাঁ।
হ্যাঁ আসবো, যাবো একটু সময় করে এটা ঘুরে আসবো। টাটা। আমরা বাড়ি চলে এসেছি আর বাবাই তখন বাজার করে এনেছে, ঢুকে বলছে শাহানা কোনো সবজি নষ্ট করবে না। আমি বলছি কেন? বলছে এই প্যাকেট ভর্তি হয়নি, এই সবজি কত নিয়েছে? 480 টাকা নিয়েছে। ওলটা কতটা অ্যাকচুয়ালি? 400। তো আমাদের সোনারপুরে, আমাদের সোনারপুরে এই মুহূর্তে বাজারে সবজির দাম পুরো সোনার দামে বিক্রি হচ্ছে। কোনো এইটুকুনি ওল, বাবাই কখনো এরকম একটুখানি ওল কেনে না। 65 টাকা কত বললে? 35 টাকা। 38 টাকা ওইটুকুনি বেগুন নিয়েছ কেন? আমরা কোনোদিন লাউ অর্ধেক কিনি না, ভাই বলছে সেই এত দাম দিয়ে কিনবো যদি নষ্ট হয়, ওই জন্য। কত নিয়েছে লাউ? লাউ নিল, লাউ 60 টাকা কিলো, কত হলো? 500 তো নয়, না না এটা 800। কত? 58 কত টাকা নিয়েছে? এই 4টে কাঁকড়ো 28 টাকা। 28? না, 7 টাকা করে পিস। 30 টাকা উঠছে। পাপাকে দাও, পাপা খাবে। তো দিদিদের বাড়ি থেকে এসে আমি পুরো শটান শুয়ে পড়েছি সোফায়, আর বাবাই বসে বসে সবজিগুলোকে গোছাচ্ছে। আমার আর ক্ষমতা কুলোচ্ছে না। হ্যাঁ, কি করতে এনেছো? লেবুর দাম ঠিকঠাক, সবই সামনে থেকে শসা শুয়ানি তো জামাস। সব কিছুর দাম বলছে বসে বসে পাগলা। সোনারপুরে যে থাকো ভাল লাগছে? সোনার দামে সবজি কিনছ সব জায়গাতে? সব জায়গায়? আমাদের ওখানে নিশ্চয় হবে না, এতটা হবে না। হ্যাঁ হবে ভালোই। আমি জিজ্ঞাসা করছি এরকম কদিন চলবে? বলে যতদিন না শীতে সবজি উঠছে। বরবটি কিনেছ না? হ্যাঁ, বরবটিতে কত নিল? বরবটি মোটামুটি এটা তোমার নিয়েছে 20 টাকা। সব মোটামুটি যারা সংসারী, এই ভিডিওটা লাস্ট পার্টটা তাদের জন্য, কারণ বাবাইকে আমি এরকম বাজার করতে কোনোদিনই দেখি না। বাবাই আজকে যেমন বাজার কিনেছে একটা বেগুন, জীবনে কোনোদিন আমি দেখিনি একটা বেগুন কিনে এনেছে, তারপর অর্ধেক লাউ, আর সব থেকে লেটেস্ট ওল। সেদিনকে বাপের বাড়িতে ওল ভাতটা খেয়েছি, আমি বাবাকে বলছি বাবাই আমার নিরামিষ ওলের তরকারি খেতে খুব ভালো লাগে। আমি বলছি আমাকে ওল খাওয়াবে কবে? ওই জন্য মনে হয় এইটুকু নিয়ে এসছে, তাই তো? ফার্স্টে যেরকম নিই সেরকম নিয়েছি, ঠিক আছে, সবার ফার্স্ট ওলটাই নিয়েছি। ও ফার্স্টে আনলাম ওল কত করে? আসতে করে 20 টাকা। সব আমি শুনতে পেয়েছি ও ফার্স্টে মেপেছে 5.5, আমি অতটা কিন্তু নেব না, পরে নাও না লাস্টে দেখছি। ও 110 টাকা ফার্স্টেই বলে, আমি ওলের দাম বলো ফার্স্ট, তারপর যোগ শুরু করো, বলে 110 টাকা, আমি ও বাদ দাও 300-400 টাকা। 300? বাড়ি এসে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না, জানো, এত ঘুম পাচ্ছে আর এত কষ্ট হচ্ছে। যাই হোক, বাবাইকে বললাম, বাবাই খাবার টাবারগুলো গরম করলো, সবই করেছে, আমি শুধু রুটি বেলেছি, ও শেখেছে, করে খেতে বসছি। ভাত তরকারি গরম করলো বাবাই, ডিম ভাজলো, পেঁয়াজ কেটে লঙ্কা কেটে ডিমের অমলেট করলো, আর রাত্রেবেলা ওই কুমড়োর তরকারি আর ডিমের অমলেট দিয়ে আমি আর বাবাই খেয়ে নেবো। আর মেয়ের তো সেই স্পেশাল খুলছে না কেন ওভেনে? কি এটা শুদ্ধ বসিয়েছিলে? তো এটা আছে, ওটা মেয়ে খাবে। আর আমও কাটলো বাবাই, মানে হিসেব মতো আমাকে রাতে কিচ্ছু করতে হয়নি, শুধু 3টে রুটি বেলে দিলাম। চলো খাওয়া দাওয়াটা করে নি, শনি চলে যায়। শনি আবার সেই ফিতে মুখে দিচ্ছিস? চলে এসো বসো, বসো, কুমড়ো খাবে একটু? না, তাহলে বসো, বসো, বসো। মামা ভাতের আড়ি ঢুকিও না, বললাম মামা ভাতের আড়িটা নিয়ে আয়, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে।
ভাত তুলে বাটিতে রাখবো, নিয়ে এসো। বাইরে আনো, কারণ খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন আছে, সেগুলো মাজবো, একটু গার্গেল করবো, গলাটা খুব বসে গেছে আবার। থালা বাসনগুলো মাজবো, তার আগে এই দেখো হাঁড়িতে এইটুকু ভাত আছে, এইটুকু ভাত আর খেয়ে ওঠা যায় না, ওই জন্য ভাতটাকে রেখে দেবো একটু বাটিতে। পান্তা ভাত খাবে বলে? ও আমি পান্তা ভাত খেয়ে নেবো। হচ্ছে হ্যালোইন পার্টি মানে একটা ঘোস্ট। ঘোস্ট, ইয়েস। এখন বলছে মাম্মা তুমি জানো হ্যালোইন পার্টি মানে কি? তো এখন দেখো রাত্রেবেলা মেয়ের মাথায় বেশ তেল দিয়ে দিয়েছে, এই প্রথমবার আমি রাতে ওর মাথায় তেল দিলাম। অ্যাকচুয়ালি শনিবার দিন সকালে দিই, তবে আজকে আর আমার এইসব কাজের চক্করে, জামা কাপড়ের চক্করে আমার মনে ছিল না, তো ভাবলাম আজকে দিয়ে দিই, কারণ সানডেতে আমাদের দুজনেরই শ্যাম্পু ডে, তাই না? শ্যাম্পু ডে তো সপ্তাহের মাঝখানে আমি আর একবার করি যদিও বা, কিন্তু সুয়ানিকে সানডেতেই করাই শুধুমাত্র। আর সুয়ানির আজকে প্রত্যেকটা নাইট ড্রেস, চারখানা নাইট ড্রেস চারটেই ভেজা, ওই জন্য আজকে সুয়ানি এটা পরেই ঘুমাবে, ঠিক আছে? কিছু কলার নেই, চলো। তুমি কি কোনোদিন যখন নাইট ড্রেস যখন এতদিন পরেছো, কোনোদিন কি পকেটে চকলেট নিয়ে ঘুমিয়েছো, খিদে পেয়ে খেয়েছো? তাহলে আজকে নেই বলে মনে হচ্ছে? চলো বন্ধুদেরকে তুমি টাটা করে দাও, গুড নাইট বলে দাও। আর মেয়ের মতো আমিও মাথায় খানিকটা তেল দিয়ে নিয়েছি, এত পরিমাণ চুল উঠছে। সেই আগের বছর তোমাদেরকে একবার বলেছিলাম যে এত চুল উঠছিল সামলানো যাচ্ছিল না, সেম জিনিসটা এই কদিন আগে আমার সাথে আবার হচ্ছে, কারণ আমি জানো তো শ্যাম্পু প্রায় শেষের দিকে ছিল, তো শ্যাম্পুতে জল দিয়ে রেখে দিয়েছিলাম, রেখে পরের দিনকে মানে পরের দুদিন পরে যখন শ্যাম্পু করছি তখন সেটা দিয়ে শ্যাম্পু করেছি, জানি না হয়তো সেই কারণেই, আমার তো মনে হচ্ছে তাই, বাবাইও বলছে তাই, সেই কারণেই হতে পারে। এত চুল উঠেছে, এত এত চুল উঠেছে, সামনে যদিও বা একটু ছিল দেখো আবার ফাঁকা হয়ে গেছে, তো একটু পার্লারে যাবো যাবো করছি কিন্তু আর যাওয়া হচ্ছে না, একটু লাভ করতে গিয়ে শ্যাম্পুতে জল দিয়ে লাভ করতে গিয়ে লোকসানই হলো আমার, প্রচুর চুল উঠেছে। তো আমার মতো ভুল এরকম কেউ করো না যে শ্যাম্পুর মধ্যে জল দিয়ে রেখে দিলাম পরে ইউজ করে নেব, পুরো মানে চুলের 12টা বেজে যাচ্ছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সময় খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই।